আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল পালা আছেন আজকে আর নতুন ভিডিও লই আইছি আপনারা লগে শেয়ার কর্ম আশা করি আজকে ভিডিওটো আপনার কাছে ভালো লাগবো ভালো যদি লাগে আমার ভিডিওটা একটা লাইক দিবা আর শেয়ার করবা আর চেষ্টা করবা আমার ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি আর ভিডিও ভিডিওর মধ্যে দেখতে পারা আমার ইখানো বাটি উড়ির গাছ আর আমি কিনা দেখা চামচুর গাছ আনছে আপনারা আপনার শেয়ার কর্ম রোপণ করার পরে কতখান বড় হইছে তো এটা দেখতে পারা এটা ওই লগে আমার বাটি উড়ির গাছ তো এটা বেশি লম্বা হয় না আপনারা দেখতা ভারা অলরেডি ফুলও আইছে তো অতখান লম্বা থাকা তাই গাছের মধ্যে ফুল আই হয় তো এটা দেখতে পারা তো আজকে লুকাফ্টার করমু আর আমি আমার কাঁসামর্সর গাছও লগে শেয়ার করমো এইতো দেখতে পারা লগে ওটা ভিডিও শেয়ার করছিলাম আমি গাছ যেগুলো কিনা কিনা রাইছিলাম আৰু অখণ্ড দেখতা পাৰা ৰোপণ কৰাৰ পৰাই ব বড়ো প্ৰকৃত দেৱাৰ পৰা দেউতা পাৰা মাচা আল্লা মাচা আল্লা কত খান বড়ো আহিছে আৰু আপোনাৰ অলৰেডি দেখতা পাৰা কত ফুল আৰু কতো ফুল আহিছে আৰু কত খাচামৰিছে অলৰেডি আহি আহিছে তো আমি কিলাখন যতন নিছি আৰু আজকে কিতাকিটা সানি দিম আৰু আমি গিলাখান যতন নিছি আনিমো আপোনালোকে শ্বেয়াৰ কৰমো চেষ্টা কৰিব আমাৰ ফুল ভিডিঅ' এটা দেখাৰ লাগি স্কিপ কৰি কৰি দেখবা নাই স্কিপ কৰি কৰি দেখা আপোনাৰ দেখতা পাৰ্তা নাই ত' এইটো দেখতা পাৰৰা খাচামৰিচ দেখা যাৰ বিতৰেদি অনেক খাচামৰিচসকল আহিছে আৰু জেঠৰাৰ ডাল বাঢ়াইছে চব পল্টিত ডালে ডালে ফুল আৰু খচামৰিচ দেখতা পাৰা কতোখন গাছটা বুচি আহিছে তো আমি আপোনাৰে কৈমো যে গছটা কিনা আপোনাৰ আনবা ই জাতটা আপোনাৰ কিনা আনবা তো আনলে আপনারা বুস্তা পারবা আর আমার গাছ দেখেও আপনারা বুঝতে পারবা একটা গাছ কতখান জাফর হয়েছে আর একটা গাছ থাকি খতরা খাঁসামরি সংগ্রহ করা যাইব আপনারা গাছটা দেখলেও বুঝতে পারবা ওই তো দেখতে পারা তলটাকে আপনারা দেখাই রাম কত কত ফুল আর কত ফুল আছে মাস তো যেহেতু আমরা ইউকের সামারও টাইম একবারে শর্ট টাইম থাকে আৰু এমনে নৰ্মেল যে তা খাচামৰিচিতা খাচামৰিচ আহিলে বড়ো বড়োটো এতিয়া সময়ো লাগে আৰু ই গাছ চাতে মোৰ বেছি বড়োও হয় না চুটো তাক তে ভৰা ফটো খটো খাচামৰিচ আহিছে তো আমি কৈম আপোনাৰ যে আমাৰ ভিডিঅ' দেখৰা বা দেখ চই ঔ খাচামৰিচৰ গাছটা আনবা আৰু আমিতো আৰু ভিডিঅ'ৰ মজু নাম দেখাই আদিছে আৰু তাৰ মাজত দেখতা ভৰাবা নাম আপোনাৰ লগে লগে দেখাইছে তো আমি কৰিম আপোনাৰ কেঁচামচুৰ গছ এটা আনবা আনিবা ৰুৱাই বা ইটা দুদিন চাৰি পাঁচটা গছো দুদিন ৰুই যায় এনা অনেক কেঁচামৰিচ হৈ আমি ফুৰাণ ফুৰাণ য'ত ফাটাহল আছে বৰষুণৰ জেতু ফাট কল আছে অতা কিছু আমি ফালাই দিম এতিয়া ডেকটা ভৰা আমি অলৰেডি ফালাইয়া দেৱা আৰম্ভ কৰি লাগিছে তো য'ত ফুৰাণ ফাট ক'ল বৰ বড়ো ফাটাহল আছে উত্তৰ ফালাই দিম কিছু ফাটলা ফুৰীয়া দিম আঁকি আৰু তলেদি কিছু ডেমডুমা আছে ফুৰু ছাইজৰ ডেম এটা আছে অতাৰ ডেমক হ'লেও আমি ফালাই দিম তো ফালাই দিলে গছৰ লাগে আৰু একতো ভালহিব বাতাচটাছ লাগিব তলেদি তো দো পাৰা সতাম জাফৰা বান্ধিছে গাছে তো ইলা যদি কিছু ক্লিন কৰি আদেই আৰু বেছি ভাল হ'ব গছৰ লাগি ত' প্ৰতিদিন চকালি পালে আমি গছৰ গাছৰে জাখৰা ইয়াত দেই পলিউনেশ্যন হোৱাৰ লাগি তো আপনারা ওলা করবা কেসামরচুর গাছ বা নাগামরচুর গাছ ওলাখান আপনারা প্রতিদিন সকালি পালা গাছরে জাখরা দিবা তো গাছর ফুলর মাঝে যে একটা পাউডার থাকে পাউডার চাইড বাইরে সিটিয়া গিয়া লাগে বালা একটা নিশ নয় গাছর মাঝে তো ওলাখান আমি প্রতিদিন সকালি পালা করিয়া দেই তো ওই তো দেখতে পারা আমি দেখতে পারছি যে ফাতা কল আমি সিঁড়ি সিঁড়ি ফালাইলিছি আর থলে দি ডেম ডুম যেটা আছিল তো আমি ক্লিন করিয়া দিলাইছি আর ওখানে আমি গাছর গুড়ির। মাটি গুছিন ধরে কিছু লুজ সরিয়া দিছি ডেকতা ভারস তো আমি আর আজকে আর নয়া মাটি কিছু আদ দিতাম না গাছের গুড়ির মাঝে অলরেডি মাটির মাঝে অনেক সার হলা আছে তো মানে আর নয়া মাটি আর্ড করার কোনো দরকার নাই তো আমি কোনো নয়া মাটি দিতামও নাই তো এইবারে ডেকাপারা আমার বাটি উড়ির গাছ তো বাটি উড়ির গাছও তলে তলেদি জাফরা বান্ধি লাগছে রহার পরে আমি আর কোনো ফাটা উটা ফালাইয়া দিছিলাম না তো আমি তলে যত ফাতা আছে ফালাইয়া দিলাইছি তো সমান বা আমি মাটি গুছ তো ইয়া লুজ লুজা দিলাই রাম তল ওফুর সরিয়া তো ইলা ইলা খুবই দরহারি ইলা করিয়া দেওয়া গাছ আইন লাগে আর তলেদি দেও দেয় ফুল হলাইছে তো গাছের মধ্যে রইদ বাতাস লাগবো বালা তো ই বাটি গাছ বা টিউরি গাছ আমারও খুব ফেভারিট ইউরি গাছ আমার খুব বালা লাগে ইউরি গাছটা তো ই উড়ি গাছ আমি গত বছরে ই বীজ আমি আমার গার্ডেন এরাইছিলাম তো উড়ি আইছিল আর আমি বীজ রাখছিলাম তো ও বীজটাকে আমি ও বছর উ এরাইছি তো ইফিরাও যদি উড়ি আয় ফুল যেহেতু আইছে তো উড়ি আইব তো এফিও আমি আরও কিছু বীজ রাখম তখন এখন ডাক্তারফারা আমি বকিটর বাই বাইরে আমি কিছু মুরগর বিট দাম তো বেশি দিতাম না আমি তুরা কৰি কৰি দেরাম ডাক্তারফার সই তো এটা মাতির মধ্যে অলরেডি অনেক অকল দেওয়া আছে এটা তো আমি বেজি জাতীয় জাতীয় ভেজিটেবল আমিও খাইছি তা ভেজিটেবল বা কল টাকল দিয়ে আমি ফুরান মাটির লগে মিক্স করি আমি এটা মাটি অল গাছ অকল রয়াইছি নয় মাটি মাটি অকল দিয়ে মিক্স করি আমি রয়াইছি তো এলাকি বেশি সার দরকার নাই তো আমি রে তোমার কোনো সাহর কোনো আর কিছু দিছি না তো অনে দেখা ভারা আমি শ্যার অল দোম আর আপনারা লগে শেয়ার করাম তো আমি ওখান আমি আমার খাঁসামসুর গাছের মাজে দেড়ম মনে তো ওলাখান মাটি হরাইয়া সাইডের বাই দিয়া আর আমি একের বকিটোর সাইড লাগাইয়া দেরাম একবারে ডাইরেক্ট গুড়ির বাইরে দেরাম না তো ওলাখান আপনারা দিবা একবারে ডাইরেক্ট কাছৰ গুড়ি দিবা না ওলাখান বকিটোর সাইড লাগাইয়া দিবা তো আমি বেশি দিছি না তুরা করিয়া দিয়া তো দেখতে পারা এখন আমি মাটি দিয়ে গুড়িয়া দিলাই রাম তো আমি নয়া মাটি আর দিতা গা আইন দিতাম নাই ও মাতিও আমার ওই যাব আর যে সারনে দিছি বা আরও যে সার দি মৌ সারে যাব তো তো দেখা আমি দিলাইছি দিয়ে আর ওখান আস্তে আস্তে গুড়ি গুড়ি দিলাই তো আমি যে সময় মাটি লাইরা দিছি তলুফুর কইরা দিছি আগলস করে করে দিছি যাতে গাছ জোর আইন তো কোনো লড়া ছোড়া খায় না বা গাছ জোর ছি না তো ওখানে আমি আপনার লগে আর একটা সার শেয়ার করাাম তো ইটা দেখতে পাররা কত সুন্দর একটা ফানি দেখতে পারা তো ইটোই লগে গিয়া আমি ফ্রেশ যে সারফাতা ফ্রেশ ফাতা আমি আপনার লগে শেয়ার আমি কিলাখান ইউজ করে তো এটা দেখতে পাররা এখানেও আমি গ্লাসের মধ্যে দুইটা সার বাগ আমি সি দিছি আর ইনো আর দেখতে পারা তো আমি ইটা রাখছি আপনার লগে দেখাই ভাল লাগি আর আরো দুইটা আমি আরও আগে সিরা মধ্যে ওলাখান ভিজাইয়া রাখি লাইছিলাম তো আমি দেখছি বিডিওকলর মধ্যে দেখছি যে সাহাটা খাইয়া সাফা ইউজ করয় গাছ আনটোর গুড়ির মধ্যে দিন হলেও দিতা পড়বা আর ওলাখানও দিতা ফারবা তো ইলাখান ওলা একবারে ফ্রেশ সাফা আত্মা ইউজ করলে বেশি বালা গাছাইন তো লাগে তো দেখতে পারছি এনেকাণ আমি তিনটা সার বাগ নিছি তো আমি ছোটো একটা গ্লাসের মধ্যে লইছি আপনারার লগে দেখাই ভাল লাগে আঁকে ত' ইটা এই চাই তিনিটা ছাৰ বাঘ আপোনাৰ ছয় লিটাৰ যে ৱাটাৰখন থাকে ছয় লিটাৰ ৱাটাৰখানৰ মাজে আপোনাৰা দিয়া আৰু পানী লৈ আহ ভিজাই এক ৰাইট ৰাখিব পাৰিবা এক ৰাইট ৰাখি একদিন বাদে আপোনাৰ ইউজ কৰ্তা পাৰবা ত' আৰু বেছি ভাল হ'ব আৰু সেইকাৰণে দেখা পাৰিবা আমি লগৈয়াই দিয়াও লগৈয়াৰ দেখা পাৰিবা পানীৰ কালাৰটা কিলাখান হৈছে তো ওলাখান আমাৰ আমি জ্বলাই ইউজ কৰি অলাখান আপোনাৰ ইউজ কৰবা ইউজ কৰি ট্ৰাই কৰি দেখতা পাৰবা তো দেখতাৰা আমি মিক্স কৰি আনি আৰু এখন গছৰ চাইডৰ গুৰি বাইদি গুড়িৰ বাইদেউ একবাৰ ডাইৰেক্ট গুৰিত দাম নাই চাইডৰ বাইদেউ গছৰ চাইডৰ বাইদেউ ঘূৰাই দিমো সেইটো দেখত আমি কিলাখান দেৰাম এক বকিটৰ ছাইড লগাই দেৰাম দেখবাৰে ডাইৰেক্ট গছৰ গুড়িৰ মজে দাম নাই ত' অলাখান আমি দুয়োটা গছৰ মজে বাট্টা দিলাইমো উফানি উফানি দিয়া তো বাদে আমি আৰু কিছু এমনে নৰ্মেল পানী আৰু কিছু আমি দিমো চাইডৰ বাইদেউ তো মিক্স হৈ আ যায় বগীপানীৰ লগে তো অলাখান আপোনাৰ চাইলে ইউজ কৰবা অ'লাওখানো ইউজ কৰা যায় আৰু অ'লাখানো ইউজ কৰিলে আমি মন কৰোঁ যে অ'লাখান ইউজ কৰিলে আৰু বেছি বালা গাছ কিনটো লাগে আৰু বেছি বালাও হৈ গ'ল তো কম বামি চব পানীটোৰ মাজে চাহপাত অকল মিলে অ' আপোনাৰ সেইদিনা ব্যৱহাৰ কৰি দেখতা পাৰোৱেই তো হয়তো অ'লাখান আমি গাছ আইনটোৰ মাজে যতন যতন অকল নে আমাৰ গাছ গছসকলৰ মাজে অ'লাকান সানি দিয়েই তো আমি ইলাখান আপনারা এক সপ্তাহ ফোরফোর আপনারা দিতে পারেন গাছের গুড়ির মাঝে এক সপ্তাহ বা দেড় সপ্তাহ ফোরফোর দিতে পারেন কোনো অসুবিধা হইতো নাই মুরগর পিটো আপনারা এক সপ্তাহ দেড় সপ্তাহ বাদে বাদে দিতে পারেন আর পরিমাণে কমাইয়া দিবা বেশি না চেষ্টা করবা যে তো কম রাখা যায় বেশি দিলে গাছের খেতে হইতে পারে তো ওলা করি করে দেখতে পার আমি দুইটার মাঝে দিলাইছি দিয়া নিছি গিয়ে আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে বালা লাগছে তো বালা লাগলে আমার ভিডিওটা একটা লাইক দিবা মনে করি আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা সকল লগে আর আপনার মো সমসর গাছটা আপনারা আনবা কিনা আনলে বুঝতে পারবা দেখতে কতখান সুন্দর লাগে আর গাছ গাছটা কিনা বান্দা গাছটা হয় ফুলে ফলে গাছ একবারে বরফরই যায় তো আজকে আমার ভিডিওটা পর্যন্ত আসিল থ্যাঙ্কি সকলে আমার ভিডিওটা দেখার লাগে সকল পালা থাকবা আমার লাগে দোয়া করবা আমি আপনারা লাগে দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ